আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আজকে আমরা 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলে এখন ফ্যামিলি হচ্ছে 2000 জন। উন থেকে আপনাদের ধন্যবাদ জানাই এরকম সাপোর্ট দেখানোর জন্য। এই খুশিতে আপনাদের একটি পছন্দের একটি নতুন ভিডিও এনেছি, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। কারণ হচ্ছে আজকে আমরা জানবো যে কীভাবে আপনার কারাওকে মিউজিক তৈরি করবেন। ঠিক শুনেছেন, কারাওকে মিউজিক কীভাবে তৈরি করবেন। তো সিম্পলি আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করেছে, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অডিওসিটি বলে একটি অ্যাপ্লিকেশন। এটা কিন্তু কোনো রকম মোবাইল অ্যাপ্লিকেশন নয়, এটা হচ্ছে পিসির অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা আমিও ব্যবহার করি, আপনারা ব্যবহার করুন, ঠিক আছে। আশা করি আপনাদের হেল্পফুল হবে। আর একটা কথা বলে কি, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, ঠিক আছে, সব কারাওকে তৈরি করা যায় না। এবং আপনারা হয়তো জানেন যে সব মিউজিকই কারাওকে হয় না, ঠিক আছে, ওইগুলো নতুন করে ক্রিয়েট করতে হয়। কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যাক্সিমাম মিউজিকই আপনারা কারাওকে মিউজিক তৈরি করতে পারেন, ঠিক আছে, কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। কীভাবে তৈরি করবেন সেইগুলো আজকে ভিডিও আমাদের বলবো, তাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে আপনাদের, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সিম্পলি এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপর ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে এরকম কিছু ইন্টারফেস পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনাদের অডিওটিকে সিলেক্ট করতে হবে, তার জন্য আপনাদের কী করতে হবে, ফাইল অপশানে যেতে হবে। ফাইল অপশানে যাওয়ার পর ওপেন, তারপর এখান থেকে যে কোনো একটি আপনারা অডিও সিলেক্ট করুন। তো সিম্পলি আমি এখান থেকে দিল তো পাগলে অডিওটি সিলেক্ট করব। তার জন্য সিলেক্ট করার পর ওপেন ওপর ট্যাপ করলে এটা ইনপুট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ইনপুট হচ্ছে। ইনপুট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম যে ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে আপনাদের দুটো এরকম আপনাদের লেয়ার দেখতে পাবেন, ঠিক আছে। তা সিম্পলি আপনার এখানে দেখতে পাবেন দিল তো পাগলে লেখা আছে, এর ওপর ট্যাপ করতে হবে। ওপেন মেনু, এর ওপর ট্যাপ করুন। তো নিচের দিকে একটা দেখতে পাবেন স্প্লিট স্টেরো টু মোমো, এটা দেখতে পাচ্ছেন 4 নম্বর, নিচের থেকে 4 নম্বর, এটার উপর ট্যাপ করতে হবে। আপনাদের দুটো ভাগে ভাগ হয়েছে দেখতে পাচ্ছেন। তা সিম্পলি আপনাদের কন্ট্রোল এ টিপে আপনাদের এটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তা সিম্পলি আমি এখান থেকে কন্ট্রোল এ টিপে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে, তার জন্য এটার উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক হয়ে গেছে, একটা হোয়াইট হয়ে গেছে। তো আমাদের একটা সিলেক্ট হয়েছে, একটা সিলেক্ট নেই। তো চলুন আপনাদের অরিজিনাল গানটাকেও শুনিয়ে দিই। তো কারাওকে করার জন্য সিম্পলি আপনার চলে যেতে হবে এফেক্টের উপর। তো সিম্পলি এফেক্টের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট বলে একটি অপশান আছে, এটার উপর ট্যাপ করতে দিতে হবে, ঠিক আছে। আপনাদের কিছু করা দরকার না, অটোমেটিক এখানে আপনাদের কারাওকে রেডি হয়ে যাবে। তো সিম্পলি আপনাদের একটু শোনাচ্ছি, শুনুন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনাদের যে কোনো মিউজিকে আপনারা এখানে কারাওকে তৈরি করতে পারেন। কিন্তু এখান থেকে পারফেক্টভাবে হয় না, কিন্তু মোটামুটিভাবে আপনার এখানে তৈরি করতে পারেন। তো সিম্পলি এক্সপোর্ট করার জন্য আপনাদের এক্সপোর্ট টু MP3 দেবার ট্যাপ করে দিতে হবে। তারপর দেন এখান থেকে আপনাদের রিনেম করতে হবে সর্বপ্রথমে। তো সিম্পলি আমি এখান থেকে লিখে দিয়েছি দিল তো পাগল হ্যাঁ কারাওকে, ওকে। তা এখান থেকে আপনারা লিখে দিন এখানে কারাওকে। দেন এখান থেকে আপনারা সেভের ওপর ট্যাপ করে দিতে হবে। সেভাবে ট্যাপ করার পর আপনাদের ওকে দিয়ে ট্যাপ করে দিতে হবে, দেন আবার ওকে। এন চাইলে আপনার টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি এটা এক্সপোর্ট হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের এখানে খুব সহজে যে কোনো মিউজিকে আপনারা তৈরি করে নিতে পারেন কারাওকে, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন এবং আপনারা ব্যবহার করুন। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, ঠিক আছে। সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আজকে আপনারা তাহলে জানেন, বন্দে মাতরম।